বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, আজকে আমি আপনাদের সাথে উপায়ের চমৎকার একটি অফার আলোচনা করব। তো বন্ধুরা, এই অফারটা হচ্ছে মূলত পে বিলের উপর, সাম্প্রতিক উপায় পে বিলের উপর একটি চমৎকার অফার নিয়ে আনছে, যে অফারটা আজ পর্যন্ত বিকাশও আমাদেরকে দেয় নাই। এবং উপায়ের এই অফারটা কিন্তু আসলে অনেক চমৎকার এবং অনেক লাভও হবে আপনাদের, যদি আপনারা ভিডিওটা পুরোটা দেখেন। এবং পাশাপাশি উপায়ের যারা উপায় গ্রাহক আছেন তাদের জন্য একটি সুসংবাদ, এবং সুসংবাদও আমরা ভিডিওর মধ্যে আলোচনা করব। তো বন্ধুরা, কথা না বাদে চলুন শুরু করি। ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে একটা ছোটো রিকোয়েস্ট থাকবে, যদি আপনি আমার চ্যানেলের নতুন সদস্য হয়ে থাকেন তাহলে অবশ্যই নিচে থাকা লাল সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, এবং পাশে থাকা বেল বাটনটি অল করে দেন যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন আপনি সবার আগে পেয়ে যান। তো চলুন ভিডিওটি শুরু করি। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন উপায়ের ভেরিফাইড যে ফেসবুক পেজ আছে, ওই পেজ থেকে অফারটা দেওয়া হয়েছে নভেম্বর মাসের 7 তারিখ, আজকে হচ্ছে ডিসেম্বর মাস। এই অফারটা কিন্তু অনেক আগে থেকে শুরু হয়েছে এবং অফারটা চালু হওয়ার সাথে সাথে আমি আমার চ্যানেলের মধ্যে ভিডিও দিয়েছিলাম। তো ওই ভিডিওটা বেশি মানুষ দেখা নাই, প্লাস ওই সময় উপায়টা বেশি জনপ্রিয় ছিল না, কারণ ওই সময়ে মানে উপায় যখন এই অফারটা নিয়ে আনছিল তখন তাদের মধ্যে একটা ভালো একটা সার্ভিস ছিল না। তো এই কারণে মানে এখন সাম্প্রতিক তারা নতুন একটা আপডেট নিয়ে আসছে যে উপায় থেকে এখন আপনারা পোস্ট পেইড বিল দিতে পারবেন। বাংলাদেশের মধ্যে যত পে বিলের অপশন আছে, পে বিল দিয়ে যারা বিদ্যুৎ বিল দেয়, শুধুমাত্র উপায় না, বিকাশ, রকেট, নগদ, যাই বলেন না কেন, সকল মাধ্যমে সবচেয়ে বেশি গ্রাহক হচ্ছে পোস্ট পেইডের মধ্যে, কারণ গ্রামাঞ্চলে সব জায়গায় পোস্ট পেইড। তো পোস্ট পেইড বিল যখন উপায় চালু করলো, তারপর আমি ভাবলাম যে এটা নিয়ে একটা ভিডিও দিই, প্লাস অফারটা নিয়ে একটু আলোচনা করব। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন ঘরে বসেই ঝামেলা ছাড়া যখন ফ্রিতে ইউটিলিটি বিল পেমেন্ট করার উপায় আছে, যখন আর বাইরে কেন যাবেন। আর উপায়ে ইউটিলিটি বিল পেমেন্টে থাকছে 10 ইনস্ট্যান্ট 10 টাকা ক্যাশ রিওয়ার্ড যত খুশি ততবার। তাই এখনই ডাউনলোড করুন উপায় অ্যাপ। তিতাস গ্যাস ব্যতীত, মানে তিতাস যে গ্যাস আসে ওই গ্যাস ব্যতীত, শুধুমাত্র কিন্তু পল্লী বিদ্যুৎ, শুধুমাত্র কিন্তু না পল্লী বিদ্যুৎ এরকম না, সকল পে বিলের বেলায় শুধুমাত্র তিতাস যে গ্যাস আসে ওইটা বাদে বাকি সকল গ্যাস, পানি ও ইন্টারনেট বিল বা ইলেকট্রিসিটি বিল আপনি যদি উপায়ের মাধ্যমে পে করেন তাহলে আপনি পেয়ে যাবেন 10 টাকা করে ক্যাশ রিওয়ার্ড যত খুশি ততবার, মানে যতবার মন চাই ততবার আপনি হটে পাবেন। তো এখানে তারা বলে দেখতে পাচ্ছেন ইলেকট্রিসিটি, ওয়াটার, গ্যাস, মানে যেই বিল দেন না কেন প্রতি বিলে আপনি 10 টাকা করে বোনাস পাবেন। আপনি যদি 110 টাকার একটা বিল দেন আপনার বাসার বা আপনি যে কারো, এখানে কিন্তু আনলিমিটেড আপনার অ্যাকাউন্টে যতক্ষণ ব্যালেন্স থাকবে ততক্ষণ আপনি বিল দিতে পারবেন। আপনি একদিনে আপনার অ্যাকাউন্টে যত টাকা থাকবে তত টাকার আপনি বিল দিতে পারবেন। বিল পেমেন্টের কিন্তু কোনো লিমিট নাই যে আপনাকে এতটা দিতে হবে। আর সবথেকে মজার ব্যাপার হচ্ছে যে উপায় থেকে বিদ্যুৎ বিল বা যে কোনো বিল আপনি ফ্রি অফ কস্ট দিতে পারবেন, যেখানে বিকাশ প্রতি বিলে 5 টাকা 10 টাকা 15 টাকা চার্জ দিচ্ছে। হ্যাঁ, উপায় থেকেও আপনারা ফ্রিতে বিদ্যুৎ বিলের বা যে কোনো বিল দিতে পারবেন, পাশাপাশি প্রতি বিলে আপনাকে 10 টাকা করে ক্যাশ রিওয়ার্ড তারা ফ্রিতে দিবে। এবং ঝামেলা ছাড়াই করুন, এখানে দেখতে পাচ্ছেন লেনদেনের জন্য কোনো নির্দিষ্ট পরিমাণ কিংবা রিওয়ার্ডের লিমিট নাই, লেনদেনে কোনো লিমিট নেই। আপনি যদি 40 টাকাও, কারণ যদি 40 টাকা কারেন্ট বিল বা বিদ্যুৎ বিল আসে থাকে, আপনি যদি ওই 40 টাকাই বিল দেন তাহলে আপনি 10 টাকা ক্যাশব্যাক পাবেন, বা কারণ যদি 5000 টাকা বিদ্যুৎ বিল আসে থাকে আপনি যদি 5000 টাকার বিল দেন তাহলে আপনি 10 টাকাই পাবেন। এটা হচ্ছে মূলত অফারটা। তো বন্ধুরা, এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কীভাবে আপনারা বিদ্যুৎ বিলটা দিয়ে দেবেন উপায় থেকে। তার পাশাপাশি আমি গতকালকে আমি উপায় থেকে একটা বিদ্যুৎ বিল দিছিলাম এবং আমাকে তারা ইনস্ট্যান্টলি, মানে উপায় থেকে বিদ্যুৎ বিল দেওয়ার সাথে সাথে আমাকে তারা ক্যাশব্যাকটা দিয়ে দিছে, 10 টাকা ক্যাশ রিওয়ার্ড দিয়ে দিছে। এবং আরেকটা মজার ব্যাপার হচ্ছে যে এই যে 10 টাকা ক্যাশ রিওয়ার্ড, এটা দিয়েও আপনি বিল দিতে পারবেন ক্যাশ রিওয়ার্ড, কিন্তু এটা কিন্তু ব্যালেন্স না, এটা কিন্তু আবার আলাদা একটা ব্যালেন্স উপায়ের মধ্যে থাকবে। এবং ক্যাশ রিওয়ার্ড শুধুমাত্র আপনারা মোবাইল রিচার্জ, পেমেন্ট, পে বিল করতে পারবেন। এবং আপনি যদি এরকমভাবে দেখা গেল যে আপনি যদি এই মাসে যদি 1000টা বিল দিতে পারেন তাহলে 1000 টাকার যে 10 টাকা করে আসবে ওই টাকাটা আপনি বিল দিয়ে শেষ করে ফেলতে পারবেন। তার মানে এই টাকাটা শুধুমাত্র মোবাইল রিচার্জ করতে হবে এরকম কোনো কথা নেই, এই টাকাটা আপনি বিল দিয়েও শেষ করতে পারবেন। এবং এই 10 টাকা ক্যাশ রিওয়ার্ডের যেগুলো টাকাগুলো আপনার অ্যাকাউন্টে জমবে ওইগুলো আপনারা বিল দিতে পারবেন। এবং এই অফারে কিন্তু আরও কিছু শর্ত বাকি আছে, সেটা হলো গিয়ে অফারটা কতদিন চলবে, এখানে আমি আপনাদেরকে কমেন্ট বক্সটা চালু করে দেখাবো, তাহলে আপনারা বুঝতে পারবেন। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন এখানে একজন প্রশ্ন করেছে যে 10 টাকা কইবার পাবো, মানে 10 টাকা করে কতবার আমরা পাবো যদি আমরা, মানে কতটা পর্যন্ত আমাদেরকে ক্যাশব্যাক দিবে। দেখতে পাচ্ছেন আপনি যতবার ইচ্ছা ততবার উপভোগ করতে পারবেন, মানে আপনি যতটা বিল দিবেন আপনাকে ততবার 10 টাকা করে বোনাস দেওয়া হবে। হ্যাঁ, এবং এই অফারটি চলবে 31 ডিসেম্বর 2021 পর্যন্ত, মানে পুরো ডিসেম্বর মাস জুড়েই আপনারা এই অফারটা উপভোগ করতে পারবেন। এখন আমি আপনাদেরকে একটা বিদ্যুৎ বিল, মানে কীভাবে বিদ্যুৎ বিলটা দিবেন ওইটা নিয়ে আলোচনা করব। তো দেখতে পাচ্ছেন প্রথমেই আপনারা আপনাদের উপায় অ্যাপে প্রবেশ করবেন, ঠিক এরকম উপায় অ্যাপে প্রবেশ করার পর আপনারা একটা অপশন পাবেন পে বিল, পে বিলে ক্লিক করবেন। পে বিলে ক্লিক করার পর আপনাদের কাছে অপশন আসবে যে আপনি কোন বিল দিবেন, মানে ইলেকট্রিসিটি, না গ্যাস, না ওয়াটার, না ক্রেডিট কার্ড বিল।
আপনি যে বিল দেন ওটারই পাবেন, শুধুমাত্র তিতাস গ্যাস বাদে। তো আমরা এখানে ইলেকট্রিসিটি বিল দেবো, তাই ইলেকট্রিসিটিতে ক্লিক করবো। ক্লিক করার পর ইলেকট্রিসিটির মধ্যে সাম্প্রতিক একটা আসছে, সেটা হলো হচ্ছে গিয়ে পল্লিবিদ্যুৎ পোস্টপেড। আমি পল্লিবিদ্যুৎ পোস্টপেড বিলটা দিচ্ছি, এটা আমি আপনাদেরকে ভিডিও শেষে দেখাই দেবো আমার ইয়া উপায় অ্যাপে গিয়ে। তারপর এখানে একটা অপশন আসছে যে ইন্টার এস এম এস অ্যাকাউন্ট নাম্বার। আপনার যে বিলের কাগজটা আছে, মানে আপনার যে বিদ্যুৎ বিলের কাগজ আছে, আপনি যে বিলটা দিবেন ওই বিলের যে এস এম এস অ্যাকাউন্ট নাম্বারটা আছে ওই অ্যাকাউন্ট নাম্বারটা এখানে লিখে দিবেন। লিখে দেওয়ার পর নেক্সট করবেন। নেক্সট করার পর আপনি এখানে একটি মোবাইল নাম্বার দিয়ে দিবেন। মানে নেক্সট করার পর আপনাকে একটা অপশন আসবে যে মোবাইল নাম্বার দেওয়ার জন্য, মানে গ্রাহকের মোবাইল নাম্বার দিয়ে দিবেন বিলের কাগজে যেটা আছে ওইটা। গ্রাহকের মেসেজের মাধ্যমে জানাই দেবে যে আপনার বিলটা সম্পন্ন হয়েছে। তারপর আপনারা এখানে দিয়ে দিবেন মাস ইয়ার সিলেক্ট করে দেবেন। সিলেক্ট করার পর কত টাকা বিল আসছে এটা অটোমেটিকলি শো করবে, আই মিন আপনি কনফার্মেশন আপনাকে কনফার্ম করে ফেলবে যে বিলটা কত টাকা আসছে। আপনি যখন মোবাইল নাম্বারটি ওকে করবেন প্লাস মান্থ সিলেক্ট এগুলো দিবেন, মানে কত সাল কত মাস এগুলো দিবেন, দেওয়ার পর আপনাকে অটোমেটিকলি তারা জানাই দেবে যে বিল আসছে এত টাকা এরকম আর কি। এখানে একটা মোবাইল নাম্বার দিয়ে দিবেন, মোবাইল নাম্বার দেওয়ার পর নেক্সট করবেন। নেক্সট করার পর এখানে আপনার মান্থ দিয়ে দিবেন যে কত মাসের বিল, নভেম্বর হলে নভেম্বর, ডিসেম্বর হলে ডিসেম্বর। মাস দেওয়ার পর আপনার এখানে অ্যামাউন্ট চলে আসবে যে 768 টাকা আসছে। এই অ্যামাউন্টটা আপনি বিলের কাগজের সাথে মিলাবেন, মিলাই দেখবেন ঠিক আছে কিনা। ঠিক থাকলে মনে করবেন আমার তথ্য ঠিক আছে বা আমি যে তথ্যগুলো লিখলাম এস এম এস অ্যাকাউন্ট নাম্বার এগুলো ঠিক আছে, তাহলে আপনারা জাস্ট পে নাও ক্লিক করবেন। পে নাও ক্লিক করার পর আপনারা নিচে এখানে স্লাইড টু কনফার্ম, মানে এই বাম দিক থেকে ডান দিকে স্লাইড করবেন, তাহলে আপনার লেনদেনটা সাকসেসফুল হয়ে যাবে এবং আপনাকে সাথে সাথে ইনস্ট্যান্টলি আপনার লেনদেনটা সম্পন্ন হওয়ার সাথে সাথে আপনাকে 10 টাকা ক্যাশ রিওয়ার্ড দিয়ে দিবে। এখন আমি আপনাদেরকে আমার উপায় অ্যাপটা ওপেন করে আমি আপনাদেরকে ক্যাশব্যাক জানিয়ে যে ক্যাশ রিওয়ার্ড পাইছি 10 টাকা ওইটা আমি আপনাদেরকে দেখাই দিই। তো বন্ধুরা আমি আমার উপায় চলে আসলাম। চলে আসার পর আমি যদি ওখানে ব্যালেন্সে ক্লিক করি, ব্যালেন্সে ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন আমার অ্যাকাউন্টে আছে বর্তমানে 38 টাকা এবং আমাকে ক্যাশ রিওয়ার্ড দেওয়া হয়েছে 10 টাকা। এখন আমি আপনাদেরকে আমার স্টেটমেন্টে চেক করে দেখাই, তাহলে আপনাদেরকে বোঝাতে একটু সুবিধা হবে। আমি এখান থেকে অ্যাকাউন্ট অপশনে ক্লিক করলাম। অ্যাকাউন্ট অপশনে ক্লিক করার পর যদি আমি নিচের দিকে আসি তাহলে দেখতে পাচ্ছেন ক্যাশ রিওয়ার্ড 10 টাকা এবং আমার অ্যাকাউন্টে আছে 38 টাকা হচ্ছে মেইন ব্যালেন্স, আর আমার ক্যাশ রিওয়ার্ড যেটা পাইলাম ওইটা হচ্ছে 10 টাকা। এবং এই ক্যাশ রিওয়ার্ড দিয়ে আমি কী কী দিতে পারবো? ক্যাশ রিওয়ার্ড দিয়ে মানে আমি যেই বোনাসগুলো পাবো, আমি যদি এই মাসে আরও 100টা বিল দিই তাহলে 100টা বিলের উপর আমি যেই ক্যাশ রিওয়ার্ডগুলো পাবো এই বিলগুলো দিয়ে আমি মোবাইল রিচার্জ করতে পারবো। তারপর অল কাইন্ডস অফ পেমেন্ট, আমি যে কোনো জায়গায় পেমেন্ট করতে পারবো উপায় দিয়ে, তারপর পে বিল দিতে পারবো। আই মিন আমার যদি এখানে আমি যদি 10টা বিল দিই তাহলে 10টা বিল হবে 100 টাকা। তো ওই 100 টাকাও আমি অন্য কারো বিল দিয়ে দিতে পারবো, তো ওইটার উপর আবার আমরা আবার 10 টাকা পাবো এরকম আর কি। তো আমি যদি আপনাদেরকে স্টেটমেন্টে চাকাই তাহলে আপনাদেরকে বোঝাতে একটু সুবিধা হবে। আমি যদি এখান থেকে নোটিফিকেশন এবং এখান থেকে ট্রানজ্যাকশনের মধ্যে ক্লিক করি, ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সকল তথ্য দেওয়া আছে। দেখতে পাচ্ছেন আমি বিলটা দিছি হচ্ছে 6ই ডিসেম্বর 2021 6:33 PM আমাকে ক্যাশ রিওয়ার্ড দিয়ে দিছে 6:33 PM 6ই ডিসেম্বর 2021। মানে ইনস্ট্যান্টলি আমি আপনাদেরকে লাইভ দিলে আমি আপনাদেরকে একদম লাইভ বোঝাতে পারতাম, কিন্তু আমি বিলটা যেহেতু দিয়ে দিছি তাই আমি আপনাদেরকে বোঝাতে পারছি না আর কি। আমি বিল দিয়েছিলাম হচ্ছে 62 টাকা, আমাকে তারা 10 টাকা ক্যাশ রিওয়ার্ড ইনস্ট্যান্টলি দিয়ে দিছে। তো বন্ধুরা আপনারা এখন থেকে খুব সহজেই উপায়ের মাধ্যমে পোস্টপেড বিল দিতে পারবেন, পল্লিবিদ্যুৎ পোস্টপেড বিল। আস্তে আস্তে উপায়ের মধ্যে আশা করি সকল ফিচার্স অ্যাড হয়ে যাবে, পাশাপাশি বর্তমানে উপায়ের মধ্যে আরও অনেক স্পেশাল স্পেশাল অফার চলতেছে, ওইটা আপনারা উপায় অ্যাপ থেকে দেখতে পারবেন, পাশাপাশি উপায়ের ফেসবুক পেজ থেকেও দেখতে পারবেন। তো বন্ধুরা আজকে আমি দেখে নিবেদন দিলাম, পরবর্তী ভিডিওতে দেখা হবে। আসসালামু আলাইকুম।